नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि जून मासेर राशिफल। दीर्घ दिनेर स्वप्न पूरण हबे। दा गोल्डेन मंथ अब द इयार होते चलेछे जून मास। एकाधिक ग्रहेर स्थान परिवर्तन आपनार जीवने आनबे महा समृद्धि जोग। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियोए आमी सिंह राशिर प्रत्येक जातक जातिके जानाबो जून मासे गोहराज महाराज शनिदेव होच्छेन बकरी 17 जून। आर जून मासे एकाधिक राज्य, एकदिक दिए रवि बुधेर बुधादित्य जोग, अन्यदिक दिए बृहस्पति राहुल गुरुचंडाल दोष, आबार मंगल शुक्र जोग। এই যোগগুলোর শুভ প্রভাবে আপনার জীবনে বিরাট সাফল্যের মাস হতে চলেছে। একটা সোনায় মোড়া মাস হতে চলেছে। এই মাস আপনার জীবনকে মহাসমৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং সিংহ রাশি আপনি জীবনে বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন। কিভাবে কি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সাফল্যের মাস আসতে চলেছে আগত জুন মাস। কারণ জুন মাসে আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে। জুন মাস আপনার জীবনে বিরাট সাফল্যের মাস। প্রথমে বলি 1 থেকে 7 তারিখ জুন মাসে সিংহ রাশির ক্ষেত্রে শনি অবস্থান করবে সপ্তম স্থানে, কেতু অবস্থান করবে তৃতীয় তুলায় এবং আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে বুধ রাহু এবং বৃহস্পতি এবং আপনার দশম স্থানে অবস্থান করবে রবি, একাদশ এবং দ্বাদশে অবস্থান করবে শুক্র এবং মঙ্গল। এই শুভ গোচরে 1 থেকে 7 তারিখ আপনার জীবনে বিরাট বিরাট সাফল্য খবর আসছে সিংহ রাশি। আপনার জীবনে বিশেষ করে তিনটি গ্রহের রাজ্য রবি বুধ এবং রাহুর, রবি বৃহস্পতি এবং রাহুর এই তিনটি গ্রহের রাজ্য আপনার নবম স্থানে এবং দশম স্থানে রবির অবস্থান এবং দ্বাদশে শুক্র মঙ্গলের অবস্থান আপনার সার্বিক উন্নতির যোগ আনবে। কর্মক্ষেত্রে কর্মে জোয়ার আসবে। আর্থিক দিক দিয়ে বিরাট অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধির যোগ, আপনার জীবনে আসবে মহা উন্নতির সুযোগ, আর আপনি জীবনে একাধিক ক্ষেত্র থেকে বিরাট সাফল্যের খবর পেয়ে যাবেন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিক হন। আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে ভরপুর সুযোগ আসবে। এরপরে 7 তারিখ অর্থাৎ 7ই জুন সন্ধ্যা 7:30 বুধ তার রাশি পরিবর্তন করবে। বুধ মেষ থেকে প্রবেশ করবে বৃষে, বৃষে অবস্থান করছে রবি, তৈরি হবে রবি বুধের বুধাদিত্র যোগ। ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী এই বুধাদিত্র যোগ যা সিংহ রাশির কর্মস্থানে অর্থাৎ দশমে তৈরি হবে, এর ফলে তাদের বুদ্ধির বিকাশ হবে। এর ফলে বুধের বুদ্ধিতে যে কোনো আটকে থাকা কাজ সিংহ রাশি অতি দ্রুত সম্পাদন করতে পারবে। বুধের বুদ্ধি, বুধের জ্ঞান, বুধের বিচক্ষণতা, বুধের মানসিক শক্তিতে সিংহ রাশি যে কোনো ধরনের দুরহ থেকে দুরহ কাজ অতি দ্রুত শেষ করতে পারবে, যা দেখে সকলে অবাক হয়ে যাবে। রবি বুধের বুধাদিত্র যোগ আপনার জীবনে বয়ে আনবে সার্বিক সুখ, সার্বিক সমৃদ্ধি। রবি বুধের বুধাদিত্র যোগ আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আনবে। যে সমস্ত সিংহ রাশি স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা যারা বিভিন্ন গবেষণায় রত, যারা গবেষক রিসার্চার অধ্যাপক, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই রবি বুধের এই বুধাদিত্র যোগ অবশ্যই সমৃদ্ধি নিয়ে আসবে 7 থেকে 15 জুন রবি তার রাশি পরিবর্তন করবে।
রবি প্রবেশ করবে একাদশে। একাদশে রবি 15 জুন থেকে সিংহ রাশি করবে রাজ্য জয়। আপনার জীবনের দা গোল্ডেন টাইম অফ দ্য ইয়ার আসতে চলেছে 15 জুন থেকে 30 জুন। আপনি যাতে হাত দেবেন 100% অধিক সাফল্য পাবেন। আপনি যা চিন্তা করবেন 100 গুণ অধিক উন্নতি করবেন। আপনার ভাবনা চিন্তার বাইরে উন্নতি তৈরি হবে আপনি যদি সিংহ রাশি হন। আপনার জীবনে ভরপুর সুখ, ভরপুর শান্তি। আপনি জীবনে নতুন দিক প্রত্যক্ষ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন। আপনার জীবনে ভরপুর উন্নতি যোগ, যা এক কথায় অবিশ্বাস্য তৈরি হবে এই 15 তারিখ। একাদশে রবির অবস্থান আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার বৃদ্ধি পাবে মানসিক সুখ শান্তি। 15 জুন থেকে আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হবে। কর্মজীবনে প্রচুর কাজ আসবে, আর্থিক দিক দিয়ে প্রচুর ব্যালেন্স, প্রচুর অর্থ আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে। আর আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবন সমৃদ্ধি ভরপুর হবে, আপনার জীবনে যাবতীয় কষ্ট নির্মূল হয়ে যাবে, আর আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিরাট সাফল্যের মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। এরপরে 17 জুন গ্রহরাজ মহারাজ শনিদেব 140 দিনের জন্য প্রায় 4 নভেম্বর পর্যন্ত পুনরায় বক্রী হয়ে যাচ্ছেন। শনি বক্রী হওয়া আর সিংহ রাশি রাজা হওয়া একই ব্যাপার, কারণ শনি সিংহ রাশির শত্রু। শনি সপ্তমে বক্রী হওয়ায় শনি শুভ ফল দেবে, কেননা অশুভ গ্রহ বক্রী হলে শুভ ফল দেয়, শুভ গ্রহ বক্রী হলে অশুভ ফল দেয়। এখানে শনি অশুভ পাপ গ্রহ, এই গ্রহ বক্রী হওয়ায় শুভ ফল প্রদান করবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে। আপনার শরীরে যাবতীয় রোগ ভোগ মুক্তি হবে, আপনার শুভ বিবাহের কথাবার্তা শুরু হবে, আপনার বিবাহজনিত চিন্তাভাবনায় আপনি অস্থির থাকবেন। এছাড়া আপনার জীবনে আসবে নতুন সমৃদ্ধির জোয়ার, যা আপনাকে বিশেষ উন্নতির পথে নিয়েই যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে মহাসমৃদ্ধি প্রদান করবে গ্রহরাজ মহারাজ শনিদেব। জুন মাসের 17 তারিখ থেকে 30 তারিখ শনির আশীর্বাদ, শনির কৃপা লাভ করবে সিংহ রাশি। এছাড়াও 24 জুন বুধ তার রাশি পরিবর্তন করবে। বুধ বৃষ থেকে প্রবেশ করবে মিথুনে, তৈরি হবে পুনরায় রবি বুধের বুধাদিত্র যোগ। 24 তারিখ থেকে 30 তারিখ আপনার জীবনে মহাসমৃদ্ধি আনছে এবং আপনার জীবনকে চেঞ্জ পরিবর্তন আনতে চলেছে এই রবি বুধের বুধাদিত্র যোগ। একাদশে তৈরি হওয়ার বুধাদিত্র যোগ আপনার জীবনে বিরাট আর্থিক উন্নতি, বিরাট সাফল্য, বিরাট অঙ্কের লটারি যোগ সুনিশ্চিত করবে আপনার জীবনের বিরাট সাফল্যের খবর। সুতরাং রবি বুধের বুধাদিত্র যোগে রাত ধরে আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনের সার্বিক চেঞ্জ আসবেই আসবে। তবে আরও 2টি যোগ সিংহ রাশিকে পুরো জুন মাস ভোর সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে গিয়ে প্রবেশ করবে। সেই যোগ 2টি হচ্ছে অবশ্যই বৃহস্পতি এবং রাহুর গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষ আপনার নবম স্থানে তথা ভাগ্যস্থানে তৈরি হওয়ায় সিংহ রাশি আপনার ভাগ্য খুলে যাবে। 7ই মে থেকে আপনি জীবনে যে চেঞ্জ পরিবর্তন লক্ষ্য করবেন তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আগামী দিনগুলোতে এই গুরুচণ্ডাল দোষ 30 সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনাকে যথেষ্ট সাহায্য করলো। জুন মাস ভোর এই গুরুচণ্ডাল দোষ আপনার ভাগ্য খুলে দেবে। একাধিক নতুন নতুন ক্ষেত্র থেকে কর্মের আগমন লক্ষ্য করবেন। একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। সামাজিক ক্ষেত্রে মন্ত্রী স্থানীয়, সামাজিক ক্ষেত্রে আমলা স্থানীয়, আইনজ্ঞ কোনো ব্যক্তির দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন।
আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও যে যোগ আপনাকে পুরো জুন মাসভর সমৃদ্ধির উচ্চ শিখরে রাখবে সেটি হচ্ছে মঙ্গল এবং শুক্রের অতি শক্তিশালী রাজ্য। এই যোগের প্রভাবে আপনার দূরদেশে ভ্রমণের পরিকল্পনা হবে বা কেউ কেউ এই সুযোগে এই জুন মাসভর বিদেশ যাত্রা করতে পারবে, জুন মাসভর দূরবর্তী কোনো স্থানে ঘুরে আসতে পারবে, সে সুযোগ তাদের হয়ে যাবে। তাই জুন মাসের ক্ষেত্রে সিংহ রাশি আপনার শুভ ভ্রমণ যোগ আছে। তবে একটা দিক থেকে সাবধানে থাকতেই হবে, দ্বাদশে মঙ্গল আপনার কাছে মাঙ্গলিক যোগ তৈরি করছে, এর ফলে স্বামী স্ত্রীর শারীরিক অসুস্থতা, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, সাংসারিক দিক দিয়ে কিছুটা অশান্তি যোগ আনছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম, আগত জুন মাস তাদের জীবনে বিরাট স্বপ্নের মাস হতে চলেছে, তারা শুধু শনি এবং মঙ্গল থেকে কিছুটা সাবধানে থাকবে, তাই তারা যেন প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করে, হনুমানজির মেটে সিঁদুর আপনি জুঁই তেল জুঁই ফুলের তেলেতে মাখিয়ে কপালে টোপকা লাগান এবং আপনার বাড়ির চতুর্দিকে হনুমানজির মেটে সিঁদুর আপনি কিনে এনে জুঁই ফুলের সঙ্গে মাখিয়ে আপনার বাড়ির পুরো সীমানা বরাবর ছড়িয়ে দিন। রাহু শনি মঙ্গলের অশুভ প্রভাব আপনার দিকে পড়বে না, আপনি হ্যাপি লাইফ এন্ডিং করবেন, আপনার জীবনে আনবে সমৃদ্ধি, আপনার জীবনকে নতুনত্ব দেবে। সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম, আগত জুন মাস তাদের জীবনে একটা মহা সমৃদ্ধির মাস হতে চলেছে, আর এই মাসে তাদের জীবনে যা ঘটবে তা অবিশ্বাস্য ঘটনার সম্মুখীন হবে তারা। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিকোয়েস্ট করলাম, নমস্কার, ধন্যবাদ।